আমি কৈফিয়ত দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনও দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। দেবাংশু, দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি, বেছে নিলে। দেখলেন তো আমাদের মুখ্যমন্ত্রী, তিনি একটা সভা করতে গিয়ে কি ধরনের কথাবার্তা বললেন। অথচ মানে আমি কি বলি, যে তিনি যেভাবে কথাগুলো বললেন এতে প্রত্যেক ধর্মগ্রন্থকে ছোট করা হয়েছে। আমি জামাতে সিরাতুল মুস্তাকিমের তরফ থেকে আমি তিনার এই বক্তব্যের, এই মন্তব্যের জন্য আমি ঘোর নিন্দা জানাই। কারণ আমি তিনাকে মনে করে দিতে চাই যে আজ থেকে 15 বছর আগে যখন তিনি ক্ষমতায় ছিলেন না, তখন তিনার জায়গায় অন্য জন ক্ষমতায় ছিল এবং তারা একদিন দুই দিন তিন দিন বা 10 বছর নয়, প্রায় 34 বছর রাজত্ব করেছিল এই পশ্চিমবাংলায়। আজ তাদের নামগন্ধ নেই, তারা চলে গেছে। তো আপনি একটু নিজেকে চিন্তা ভাবনা করে দেখুন যে আপনি কতদিন বাঁচবেন। কারণ মানুষের ধর্মই হচ্ছে যতক্ষণ আপনি সামনে আছেন ততক্ষণ আপনার গল্প আছে, ততক্ষণ আপনার কথাবার্তা আছে। আপনি নেই, সব কিছুই হারিয়ে যাবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আজ আমি আছি, আগামীতে আমি নাও থাকতে পারি, কালকে আমি নাও থাকতে পারি। আজ থেকে 60 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, আবার 60 বছর পর বা আমি কাল পরশু, কোনো নিশ্চয়তা নেই। দুদিনের এই জীবন, এই দুদিনের জীবনে কোনো নিশ্চয়তা নেই কখন আমি শেষ হয়ে যেতে পারি, ধ্বংস হয়ে যেতে পারি। কিন্তু কোরআন আগেও ছিল, এখনও আছে এবং আগামীতেও থাকবে। কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আমি ভেবে উঠতে পারছি না যে একজন মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে শুধুমাত্র কোরআন নয়, তিনি সমস্ত ধর্মগ্রন্থের সম্বন্ধে এইভাবে মন্তব্য কিভাবে করতে পারেন। কোনো ধর্মগ্রন্থকে ছোট করা উচিত নয়। আমি মুসলিম, আমি হিন্দু ধর্মগ্রন্থ সম্বন্ধে কিছুই জানি না, আমি বাইবেল ধর্মগ্রন্থ সম্বন্ধে কিছু জানি না। আমার কোনো অধিকার নেই যে আমি সেই ধর্মগ্রন্থ সম্বন্ধে কোনো কটূক্তি করি বা কোনো উল্টাপাল্টা মন্তব্য করি, আমার কোনো অধিকার নেই। ধর্মগ্রন্থ সবার কাছে প্রিয়, প্রত্যেক কমিউনিটির কাছে, এবং আমাদের উচিত প্রত্যেকের ধর্মকে রেসপেক্ট করা। ইসলাম কখনো এটা শিখায়নি। কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজে বলছে যে তোমরা তোমাদের ধর্মকে যতটা গুরুত্ব দেবে অন্যদের ধর্মকেও তোমরা সেই দৃষ্টিতেই দেখবে। কারণ তোমরা যদি সেইভাবে দেখো তাহলে পরে তারাও তোমাদের ধর্মকে ঠিক সেইভাবেই দেখবে। আর এটাই হওয়া উচিত একজন মানুষ। আজকে আপনি ভাবুন, আপনার আজকে ক্ষমতা আছে, আজ কালকে আপনার ক্ষমতা নাও থাকতে পারে। আপনার আগে অনেক বড় বড় রাজা মহারাজা অনেকে এসেছিল, আজ তাদের কোনো মানে অস্তিত্ব নেই। আজকে এই ভারতবর্ষে মোগল সাম্রাজ্য 700 বছর রাজত্ব করেছিল, আজকে সেই মোগল সাম্রাজ্যের কেউ এখানে নেই, প্রত্যেকেই চলে গেছে, তাদের কাহিনীও শেষ, গল্পও শেষ, সমস্ত কিছু শেষ। অথচ তিনার এক আপনার নেত্রী, তিনার একজন লোক তৃণমূলেরই, তিনি বলছেন আর এক কথা, দেবাংশী হচ্ছে দেবের অংশ, জেসাসের অংশ, আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ। এই সমস্ত কথাবার্তা বলার কি যুক্তিকতা? নিজেকে সৃষ্টিকর্তার সাথে তুলনা কিভাবে করা যেতে পারে? আমি একটা সাধারণ মানুষ, আমার কোনো ক্ষমতা নেই। এখন যে কথাটা বলছি, আমি যেভাবে আমি কথা বলছি, এই ক্ষমতাটা আমাকে কে দিয়েছে? সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাকে এই ক্ষমতাটা দিয়েছে।
তার ক্ষমতা নিয়েই আমি কথা বলছি, তার ক্ষমতাটাই আমি তুলছি। তিনি ক্ষমতা ছিনিয়ে নিলেই আমি একটা মৃত লাশ হয়ে যাব। আর তিনি বলে বেড়াচ্ছেন তিনি নাকি আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা এক সৃষ্টিকর্তাতে মানি, এক আল্লাহকে মানি, এবং আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা প্রথম কালেমা শাহাদা, যার মানে হচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল। আবার এক জায়গায় বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রসুল। তো এখানে আল্লাহ তাআলা তিনি কাউকে নিজের সঙ্গে কোনো জায়গাতে তিনি বলেননি, তিনি এক, তিনি অদ্বিতীয়, এবং তিনার সমতুল্য কোনো কিছুই না। আমি কোনোদিন কোনো কিছুকে কার সমতুল্য করতে পারি না। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক মহাপুরুষ আসেন, অনেক মহাপুরুষ আসেন, অনেক মহামানুষও আসেন। একজন মহামানুষ কখনোই একজন সৃষ্টিকর্তার সমতুল্য হতে পারে না। সৃষ্টিকর্তা, তিনি গোটা ইউনিভার্সকে সৃষ্টি করেছেন। আমরা ক্লান্ত হলে ঘুমিয়ে পড়ি, কিন্তু সৃষ্টিকর্তা এক সেকেন্ডের জন্য ঘুমান না। তিনার হুকুমে সূর্য চন্দ্র চতুর্দিকে ঘুরছে, এই গোটা মহাবিশ্বটাকে মেনটেন করার জন্য নিশ্চয় একজন আছে। যেমন আপনি আপনার বাড়ি বা আপনার অফিসকে মেনটেন করার জন্য আপনি আছেন। আপনি না থাকলে, যদি আপনার ঘরে যদি আপনি না থাকেন, আপনার বাড়িতে আপনি যদি না থাকেন, 10 দিন বা 1 মাস বা 6 মাস যদি আপনার বাড়িটা, যদি ঘরটা তালা দেওয়া থাকে, দেখবেন সেই ঘরের মধ্যে মাকড়সার জাল থেকে শুরু করে, ধুলো থেকে শুরু করে সমস্ত কিছু দেখবেন যে সেটা বসবাসের যোগ্য না হয়ে যোগ্যই থাকে না, কারণ সেখানে মেনটেন্যান্সের কেউ জন্য থাকে না। তাই গোটা ইউনিভার্সটাও একজন মেনটেন্যান্স করার জন্য একজন আছেন, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। আপনারা যাকে যে আপনারা যেভাবে বলেন, স্বয়ং আল্লাহ, এবং তিনি এক। তো একজন কিভাবে, একজন মানুষ, সামান্য মানুষ, ক্ষমতার এতে কিভাবে অন্ধ হয়ে যে এইভাবে মানে নিজেকে ইয়ে করে, কম্পেয়ার করে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, তিনি যেটা করেছেন তিনি ভুল করেছেন, ভুলবশত, আবেগবশত মানুষের দ্বারা হয়ে যায়, মানুষ ভুল করে ফেলে, আমরা হচ্ছি ভুলের পুতলি, আমরা ভুল করে থাকি, আমরা প্রতিটা মুহূর্তে ভুল করি। আমাদের সময়ের এবং অবস্থার সাথে আমাদের চিন্তা ভাবনা এবং কথাবার্তা সমস্ত কিছু বদলে যায়। তাই আমি ওনাকে বলবো যে উনি যেন সেই মানে শীঘ্রই এটার উপরে আরেকটা বক্তব্য দেন, এবং সমস্ত ধর্মীয় লোকের কাছ থেকে ক্ষমা নেন, কারণ তিনি প্রত্যেক ধর্মগ্রন্থকে ছোট করেছেন। শুধুমাত্র কোরআন নয়, বাইবেল, রামায়ণ, সমস্ত কিছুকে। এবং আমি এটার ঘোর নিন্দা করি, কারণ কারোরই এটা উচিত নয় যে আমি কোনো ধর্মগ্রন্থকে বা কোনো ধর্মকে কটাক্ষ করতে পারি। এটা করা কোনোদিনই ঠিক নয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, আর আমাদের এই জামাতে সিরাতুল মুস্তাকিমের পেজকে ফলো করবেন, এবং আমাদের সঙ্গে যোগাযোগ এবং আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।